एवरीवन वेलकम टू सुमित किचन। आज আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাতে চলেছি খুব সহজে কিভাবে লইটা ঝুরি বানানো যায়। তো চলো বন্ধুরা আর দেরি না করে আমি রান্নাটা শুরু করে দিই। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। এখানে 6 টেবিল চামচের মতন সরষের তেল রয়েছে। আমি রান্নাটা সরষের তেলেই করব। তোমরা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারো। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি 500 গ্রাম মতন লইটা মাছ আছে, এটাকে আমি হালকা একটুখানি ফ্রাই করে নেব। তোমরা চাইলে কিন্তু মাছটা কাঁচা অবস্থাতেও করতে পারো, কিন্তু আমি হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। এতে করে কি হবে, মাছের ভেতরের যে কাঁটাটা সেই কাঁটাটা বের করতে সুবিধা হবে। আমার এখানে টোটাল 500 গ্রাম মাছ আছে। মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, তো এবারে আমি মাছগুলোকে তুলে নেব। দেখতে পাচ্ছ খুবই কিন্তু হালকা করে ভেজেছি, আর মাছগুলো ভীষণই নরম হয়, তাই খুব সাবধানে মাছগুলোকে কিন্তু তুলে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা মাছকে আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর যে তেলটা রয়েছে সেই তেলেই আমি দুটো শুকনো লঙ্কাকে এইভাবে কেটে দিচ্ছি। লঙ্কাটা ফ্রাই হয়ে গেছে। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, এই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা এখানে ভাজা হতে থাক, ততক্ষণে আমি এখানে যে মাছটাকে ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলোকে থেকে আমি এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে গা থেকে মাছগুলোকে সরিয়ে সরিয়ে মাছের যে কাঁটাটা সেই কাঁটাটাকে আমি বের করে নেব। দেখতেই পাচ্ছ মাছের কাঁটাটা কত সহজে বেরিয়ে আসছে। এইভাবে আমি প্রত্যেকটা মাছকে ছাড়িয়ে নেব। মাছের কাঁটাগুলোকে আমি বের করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু কাঁটা শুদ্ধ রান্নাটা করতে পারো। যেহেতু মাছের কাঁটাটা খুবই নরম হয় তাই কাঁটাটা থাকলে খুব একটা অসুবিধে হবে না, কিন্তু আমি কাঁটাটা বের করে নিয়েছি, তোমরা চাইলে রাখতেও পারো। আমার এখানে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, তো এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আছে দুটো শুকনো লঙ্কা, আর আছে একটা ছোট সাইজের রসুন পুরোটা, আছে 3 থেকে 4 ইঞ্চি আদা। তো এই পুরো পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে পুরো মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এর সাথে আমি দিয়ে দেব নুন হলুদ। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। মাছেও কিন্তু আমার হালকা নুন হলুদ মেশানো ছিল, তাই আমি পরে লাগলে আবার নুন দেব। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর পরে আমি সামান্য পরিমাণে কাশ্মীরি রেড মির্চ দেব। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আমি জাস্ট কালারটা আনার জন্য দেব, সেটা মশলাটা কষানো হয়ে গেলে তারপরে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড মির্চ। পুরোটা এবারে আমি খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে 5 থেকে 10 মিনিট মতন হতে দেবো। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চারদিক থেকে তেল বেরিয়ে এসেছে। আর আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টের মধ্যে কিন্তু একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করা আছে। তো এখানে যে কাঁটা ছাড়ানো মাছটা আছে এই মাছটা আমি দিয়ে দেবো। এবারে মাছটার সাথে মশলাটা খুব ভালো করে আমাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে ঢাকনা দিয়ে দিয়ে। গ্যাসটাকে মিডিয়াম থেকে লোতে রেখে নেড়ে চেড়ে আমাকে মাছটাকে ভালো করে ছেঁকে দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে, এবারে আমি ঢাকনাটা না দিয়ে দেখে নিচ্ছি। মাঝখানেও আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিয়েছিলাম যাতে করে নিচে না লেগে যায়। তো মাছটা আমার হয়ে গেছে, অলমোস্ট হয়ে এসেছে। তো এবারে শেষ পর্যায়ে আমি এখানে 1 মুঠো ধনে পাতা কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। অনেকেই ধনে পাতা দিতে চায় না, কিন্তু আমি তাদেরকে বলবো একবার ধনে পাতা দিয়ে করে দেখো, টেস্টে কিন্তু সত্যি খুব অসাধারণ হয়। তো আরো 2-3 বার নেড়ে চেড়ে আমি গ্যাস বন্ধ করে দেবো, দিয়ে আমি এটা সার্ভ করবো। লইটা ঝুরি রেডি অ্যান্ড সার্ভ। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর কত সহজে লইটা ঝুরি রান্না করা যায় দেখে নিলে। তো বন্ধুরা আর দেরি না করে চটপট তোমরা রেসিপিটা বাড়িতে বানিয়ে নাও, আর বানিয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর এরকম আরো অনেক নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।